वेलकम फ्रेंड्स, बांगला शिक्षा पोर्टाले नतून एक आपडेट निये निर्देश देया होच्छे। डीआई अफिस थेके विद्यालय विद्यालय मेल पाठानो होच्छे। देखुन कि सेई आपडेट एबं कि करते होबे आमरा विस्तारित एई भिडियोते डिसकास करब। आगे एकटु आमरा विज्ञप्ति बा निर्देशटा देखे नेई। एटा देखुन समस्त माध्यमिक उच्च माध्यमिक जूनियर हाई स्कूलेर प्रधान शिक्षकदेर उद्देश्ये एई बार्ता। इट इज इनफर्म दैट ए न्यू मड्यूल हैज बीन इम्प्लीमेंटेड इन बांगलार शिक्षा पोर्टाल फर मार्किंग दि रिजन इन रेसपेक्ट अब दि स्टूडेंट्स हू आर नॉट येट ट्रांसफार इन गाइडलाइन इन दिस रिगार्ड इज अटैच्ड हेयर उइथ फॉर रेफरेंस ऑल कंसर्न आर हेयर बाय रिक्वेस्टेड टू कम्प्लीट दि ट्रांसफार इन प्रोसिड्योर फॉर दि न्यूली एडमिटेड स्टूडेंट्स एंड देयर आफ्टर रिजन इज टू बी सिलेक्टेड फॉर दि रेस्ट अफ दि स्टूडेंट्स फॉर होम ट्रांसफार इन प्रोसिड्योर वुड नॉट बी कम्प्लीटेड एनीवे। अर्थात जे समस्त स्टूडेंट देर एखोनो ट्रांसफार इन करा सम्भव हलो ना, सेटा जे कोनो कारणेई होक, तादेर क्षेत्रे রিজনটা দিতে হবে যে কেন তাদেরকে আপনি ট্রান্সফার ইন করতে পারলেন না, এবং এটা বলছে ইমিডিয়েটলি ফাইনালাইজড করতে। তো এবারে আমরা চলে যাব সেই ভিডিওতে যে কিভাবে আমরা এই কাজটা করব, যে যাদের যে সমস্ত স্টুডেন্টসদের আমরা ট্রান্সফার ইন করতে পারলাম না তাদেরকে আমরা কি কারণ দেখাবো, যে রিজন এই জন্য কি কি, ওখানে ড্রপ ডাউনে অনেকগুলি কারণ আছে, তাদের মধ্যে কারণ সিলেক্ট করতে হবে, সেইভাবে কাজটি করতে হবে। তো দেখুন আমরা সেই কাজটা এবার কিভাবে করব। তো আমরা বাংলা শিক্ষা যে ই পোর্টাল, সেই ই পোর্টালটায় প্রথমে যাব, এবং এখানে স্কুল যে আইডি, স্কুল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ক্যাপচা দিয়ে যেমন সাইন ইন করি সেভাবে সাইন ইন করব। কিন্তু এই আইডিটা দেবেন স্কুল এন্ড থেকে। তারপর সাইন ইন বাটনটা ক্লিক করলে আপনারা এখানে মেনুগুলো জানেন যে মেনুগুলো আছে। এখানে আবার স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে আমরা ক্লিক করব। স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে ক্লিক করলে এখানে দেখুন স্টুডেন্ট ট্রান্সফার আউট, এই যে স্টুডেন্ট ট্রান্সফার আউট যে মেনুটা, এই মেনুটাতে আমরা ক্লিক করলে দেখুন একদম ডান দিকে একটি নতুন আইটেম এসেছে, নতুন একটি মেনু এসেছে যার নাম দেওয়া হয়েছে রিজন ফর নট ট্রান্সফার ইন। আপনারা জানেন লাস্ট এক মাস ধরে মোটামুটি বলা যায় এই ট্রান্সফার ইন ট্রান্সফার আউট ড্রপ বক্স এই নিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক বিজ্ঞপ্তি এসেছে এই কাজটি করার জন্য। তো এত কিছুর পরও যাদেরকে এখনও ট্রান্সফার ইন করা যায়নি বা ট্রান্সফার ইন যারা হয়নি কি কারণ সেটা এবার এখানে উল্লেখ করতে হবে। যেমন দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট রয়েছে এই স্কুলের জন্য, তারা এখানে ট্রান্সফার আউট যে বক্স সেই বক্সে এখানে রয়েছে। তো এখান থেকে সিলেক্ট রিজন অপশনটা সিলেক্ট করে তাদের দিতে হবে। এবার আমি একটা আপনাদের দেখাচ্ছি, ধরুন এখানে যখন আমরা সিলেক্ট রিজনটা ক্লিক করব আমার সেই স্টুডেন্টের এরকম ডিটেলস এখানে এসে যাবে। এইবার এখানে নট ট্রান্সফার ইন রিজন প্লিজ সিলেক্ট, এই বটনটা যখন আমরা ক্লিক করবো এখানে ড্রপ ডাউন মেনু পাবেন, এখানে নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে না, যে যে অপশনগুলো এখানে আছে তার মধ্যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবারে আমি একটু বলে নিই, এখানে দেখুন অ্যাডমিটেড ইন এসএসকে মানে শিশু শিক্ষা কেন্দ্র, এইটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে ক্লাস পিপি থেকে ক্লাস ফোর স্টুডেন্টদের জন্য, আর অ্যাডমিটেড ইন এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সেটা অ্যালাউ হবে ফাইভ থেকে এইট স্টুডেন্টদের জন্য, অ্যান্ড টার্মিনাল ক্লাস ট্রান্সফার আউট স্টুডেন্ট ফর ক্লাস ফোর অ্যান্ড ফাইভ, ফোর অথবা ফাইভ। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি একটু পিছিয়ে যাচ্ছি। যেমন দেখুন এই যে স্টুডেন্টটা ক্লাস নাইন, এই ক্লাস নাইনের স্টুডেন্টের জন্য এখানে কিন্তু অ্যাডমিটেড ইন এসএসকে অপশনটা আপনি থাকবেই না, পাবেনই না। এখানে আমি যা সবকটাকে দেখানোর জন্য অপশনটা নিয়ে এসেছি, অর্থাৎ নাইনের স্টুডেন্ট তো শিশু শিক্ষা কেন্দ্রে ভর্তি হবে না, বা নাইনের স্টুডেন্ট এমএসকেতেও ভর্তি হবে না, কারণ এমএসকে এইট পর্যন্ত। তো এখানে যে ক্লাসটা আপনি নেবেন তার রেসপেক্টে যতগুলো অপশন থাকা উচিত ড্রপ ডাউনে কিন্তু ততগুলোই অপশন থাকবে। আমি এখানে প্রত্যেকটা অপশন একসাথে নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছি। এবার ধরুন এই পার্টিকুলার স্টুডেন্টটি আমি উদাহরণ হিসেবে বলছি, আমি এখানে অপশন দিলাম অ্যাডমিটেড ইন এমএসকে, যদিও এটা নাইনের, আমি বারবার বলছি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে অপশন দিচ্ছি যে ধরুন এটা ক্লাস সেভেনের একজন স্টুডেন্ট অ্যাডমিটেড ইন এমএসকে। এবার এখানে যা যা অপশনগুলো আছে যে অপশনটা আপনার ওই স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য আপনি সেই অপশনটাই সিলেক্ট করবেন। তো আমি যদি অ্যাডমিটেড ইন এমএসকে বটনটা বা অপশনটা সিলেক্ট করি তখন এই স্টুডেন্টের এগেনস্টে দেখুন এখানে চলে এলো অ্যাডমিটেড ইন এমএসকে, এবং ওপরে চলে এলো রিজন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ফর এই আইডি, অর্থাৎ এই যে আইডিটা এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু উঠে যাবে এইভাবে, কিন্তু আপনাদেরকে রিজন ফর নট ট্রান্সফার ইন প্রত্যেকটি স্টুডেন্টের যারা আপনার আউটবক্সে রয়েছে, অর্থাৎ ট্রান্সফার আউটবক্সে যারা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু রিজন ফর নট ট্রান্সফার ইন এইভাবে কিন্তু দিয়ে আপনাদেরকে সেভ করতে হবে। এইটা বাংলা শিক্ষা ই পোর্টালের লেটেস্ট আপডেট এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।